পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। 1971 সালে মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক বিশ্বের সমর্থন আদায়ে ব্রিটেন প্রবাসী বাঙালিদের ভূমিকা নিয়ে প্রামাণ্যচিত্র নাইন মান্থস ইন ব্রিটেন, গ্রন্থনা ও পরিচালনায় তানভীর আহমেদ। নাইন মান্থস ইন ব্রিটেন নয় পর্বের এই প্রামাণ্যচিত্র নির্মাণে ব্রিটেন প্রবাসী বাঙালিদের কাছ থেকে তথ্য ও প্রামাণ্য দলিল সংগ্রহ করা হচ্ছে। মুক্তিযুদ্ধ চলাকালে ব্রিটেনের বিভিন্ন শহরে যে সকল প্রবাসী সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন বা আর্থিকভাবে সহায়তা করেছেন, আমরা খুঁজছি সেই কিংবদন্তিদের। প্রবাসী মুক্তিযুদ্ধ আন্দোলনে আপনার কিংবা আপনার পরিবারের সদস্যের অংশগ্রহণের যে কোনো তথ্য, প্রামাণ্য দলিল, ছবি বা সংবাদপত্রের কাটিং থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। পরিচালক নাইন মান্থস ইন ব্রিটেন, চ্যানেল এস টেলিভিশন, লন্ডন।